আর আপনার আমার জন্য একটা খেতাব আমার আল্লাহ রাখিয়া দিছি, আমার নবী হলো হাবিবুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, আদম সফিউল্লাহ, ঈসা রূহুল্লাহ, আর আমার নবীর উম্মতের জন্য রাইখা দিলাম ওলিউল্লাহ। যত গুনাহ করবি বান্দা জীবনে আমি রব রে ভুলিয়না কখনি, কারণ তোর নামের পিছনে একটা শব্দ আছে ওলিউল্লাহ। খলিলুল্লাহ হইছে সে নবী বিদায়, হাবিবুল্লাহ হইছে আমার নবীকে বাড়িতে নিছি বিদায়, কালিমুল্লাহ হইছে ফুল পাহাড়ে বসে কথা বলছে বিদায়, রুহুল্লাহ হইছে মৃত্যু মানুষ জীবিত করতে বিদায়, আর তোর নাম এমন ভাবে রাখছি ওলিউল্লাহ, তুই আমার ডাক দিবি সেজদায় বয়া ডাক দিবি তোর সেজদার কপালের নিচে, আমার কুদরাতি পাও দুটা দিয়ে বয়া দয়া বলবো, সেজদার থেকে মাথা তুলিস না, তোর সেজদাদার বড় মজা লাগতাছে, তোর সেজদাদা বড় মজা লাগতাছে। ইলিয়াস রহমাতুল্লাহ তাবলিগের প্রতিষ্ঠাতা বাবা কত বড় বুজুর্গ, আল্লাহর কুতুব যখন তাবলিগ শুরু করেন মাত্র তিনজনকে নিয়ে শুরু করছিলেন বাবা, ইলিয়াস রহমাতুল্লাহর বাড়ির মার্কাজে তো আমি গেছি বাবা, সেই মেওয়াতে আল্লাহ আমাকে নিয়েছেন আমি গেছি, ইলিয়াস রহমাতুল্লাহর কবর আমি গুনাহগার বহুতবার জিয়ারত করছি, জাকারিয়া সাহেব রহমাতুল্লাহর কবর জিয়ারত করছি বাজান, শুধু দুই চোখের পানি দিয়ে দেখো তাদের জীবন কেমন ওলিউল্লাহ লয়ে গেছে। ইলিয়াস রহমাতুল্লাহর কবর যদি বাবা জিয়ারত করার জন্য ওপেন থাকতো, ওই নিজামউদ্দিনে যদি বাবা সত্যিকারে ওপেন করে দিত, আমার মনে হয় রসুলুল্লাহর কবরের মাটি যেরকম ভাবে ধরা যায় না, ইলিয়াস রহমাতুল্লাহর কবরের মাটিও থাকতো না বাবা, এমন ভক্ত সেই নিজামউদ্দিনে আমি দেখে আসছি বাবা। ওই যে নিজামউদ্দিন আউলিয়াও তো শুয়ে রয়েছে, তার কবরে চব্বিশ ঘন্টা সেজদা হয় শেরেক হয়, ইলিয়াস রহমাতুল্লাহর কবরে শেরেকের কোন সিস্টেম নাই গো বাবা, মসজিদের ভিতরে আল্লাহর কুতুবের কবরটা পড়িয়া রয়েছে, কবরে বসে দাঁড়ায় প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে খালি মোনাজাতে বলতো নবি তোমার কুতুব কি খেলেন খেলে গেল, তোমার সাথে প্রেমের মাঝে এমন কিন্তার বদিয়া গেল, মানুষগুলা চোখের পানি ফেলাইয়া বড় বড় দেওয়ান মাদ্রাসার বড় বড় হস্তির আসিয়া দোয়া করে বাবা, আমি নিজামউদ্দিনে দেখছি বড় বড় শায়েক আসিয়াও তার কবরের পাশে দুই চোখের পানি ফেলাইয়া কান্দে, এমন কি বাচ্চা হয়ে গেল বাবা। এই জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ এমন বুজুর্গ গো বাবা, যেই বুজুর্গের কথা মনে পড়লে তোমরা জানো, আরে কুতুবদের কথা মনে পড়লে সরমনের জমিনে ঘুমাইয়া আল্লাহর কুতুব হয়, ফজলুল করিম ঘুমায় আছে, ইসহাক রহমাতুল্লাহ ঘুমায় আছে, শশিনার জমিনে আল্লাহর কুতুব ঘুমায় আছে বাবা, সেই কারামাতলি জনপুরি ঘুমায় আছে বাবা, দেখো তাকায়া দেখো তারা কত বড় বুজুর্গ হয়ে পড়িয়া রইছে, তাদের সাথে মাওলার এমন একটা যোগাযোগ ছিল, মাওলারে ডাক দিতে দেরি আছে, তাদের সেজদা এত লম্বা হইতো বাবা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, একটা ছেলে যদি ইন্টারে পড়ে একটা মেয়ের সাথে যদি প্রেম করে গো বাবা, ঘন্টার পর ঘন্টা যদি কলেজের সামনে পার্কের সামনে একটা মেয়ের জন্য একটা ছেলে যদি তাকায় থাকতে পারে, একটা মেয়ে যদি একটা ছেলের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে রোদ বৃষ্টি মাথায় লয়ে বাবা, তারপরে যখন তার সাথে সাক্ষাৎ হয় মেয়েটা মুসকি হাসিয়ে দিয়ে কান্না ভরা কণ্ঠ নিয়ে বলে তুমি আমার এরকম কষ্ট দিতে পারলা, এত সময় তুমি আমার গরমের মধ্যে দাঁড় করায় রাখলা, ছেলেটা অভিনয় করে বলে তোমার সাথে কোনো কথা নাই এত সময় দাঁড় করায় রাখলা, আমার মাওলাও বলে বান্দা তুই যখন সেজদার ভিতরে বই আমার ডাক দাস সুবহান রাব্বিয়াল আলা, তুই যখন একবার কষ্ট তখন আমার রহমতের দরজাটা খুলিয়া যায়, তুই যখন দুইবার বলস তখন আমার কুদরতের দরজা খুলিয়া যায়, যখন তুই তিনবার বলস তখন মাগফিরাতের দরজাটা খুলিয়া যায়, তুই যখন
যখন চারবার পাঁচবার দশবার একশোবার সুবহান রাব্বিয়াল আলা সিজদাটা লম্বা লাগায় দেয়, আমি তখন নিজের কুদরতে দরিয়ায় জোশ মারতে থাকি। যেরকম সাগরের পানি পানি পাইলে লাফায় লাফায় উঠে, আমার প্রেমের মাঠে আমার বান্দা সিজদা দিয়ে যখন আমার সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দেয়, প্রেমের মাঠে আমার নদীর ঢেউর মতো কুদরতে মহাব্বত ঢেউ শুরু হয়ে যায়, আমি তখন তোর মাথার উপরে হাত দিয়ে বলি, বান্দা তোর সুবহান রাব্বিয়াল আলার আওয়াজটা আমার কাছে খুব মজা লাগতেছে, তুই মাথাটা তুলিস না, তুই তুলিস না। বুখারীর হাদিসে দেখবেন আমার নবীর জীবনে অনেক মজার সেজদা ছিল বাবা, আমার নবীর জীবনের মজার সেজদার কথা একটা বলিয়ে দেই যেটা বুখারীতে আসছে। আমার নবী সেই জাবাল হুসাইন মদিনা থেকে বাবা 7.5 কিলোমিটার দূর, আমি গুনাগারেই এই এই পাহাড়টা আল্লাহ পাক বহুতবার আমার নিচে, অনেক হাজি চিনি না গো বাবা, উলামা একরাম চিনে, আমি আপনাদের দুটা পাও ধরে বলছি, ওই জাবাল ওসায়ের আমার নবী 3 দিন কপাল টেকাইয়া কান দেয়ার বলে, মালিক উম্মাত আমার গুনাগার গো জমিনে উম্মাতে মাফ কইরা দাও নিজ গুনে, উম্মত আমার করবে গুনাহ এই ধরাতে, মাফ করিয়া দিবা তুমি নিজ দেখেন ভালোবাসার সিজদা করে গো আমার নবী, সিজদায় পড়ছে তো পড়ছে আর সিজদার থেকে মাথা তুলে না, নবীর চোখের বালি খেজুরের পাটি বিজে যায় নামাজ বিজে দাড়ি বেয়ে বেয়ে বাবা মদিনার মাটি গুলা ভিজে যায়। 2 দিন গত হয়ে গেল মদিনার মধ্যে পুরে সবাই পাগল গো বাবা, সবাই বলে নবী নাই রে, ঈসা নবীর মধ্যে আমার নবীর আসমানে তুলে লয়ে গেছে, কারণ আছে গো বাবা মদিনায় এক বেঈমান আমার নবীরে তার 1 সপ্তাহ আগে থাপ্পড় মারছিল গো বাবা, আমার নবীর এই গালটা বাবা লাল হয়ে গেছিল, বাজানলে যদি ওই বেঈমান কালেমা পড়ছে সব সাবি ধারণা করছে, মনে হয় থাপ্পড় আমার আল্লাহ সহ্য করতে পারে নাই, যদিও নবী তারে মাফ করে দিছে কিন্তু বাবা আমার আল্লাহ মনে হয় সহ্য করতে পারে নাই, বেয়াদবের কারণে আমার নবীর হয়তো আসমানে তুলে নিয়ে গেছে, ওমরের মতো বাহাদুর তরবারে টান দিয়ে ইহুদের বাড়ি চলিয়া গেছে, তখন তো সে কালেমা পড়ে ফেলাইছে গো বাবা, ওমর যায় বলে আমি আর একটা দিন টাইম দিলাম গো, যদি আমার নবীরে খুঁজা না পাই মদিনার একটা মুনাফেকও বাড়িতে থাকতে পারবি না, ঘরের থেকে ট্যাং ধরে টাইনা টাইনা না ভাই আমি ওমর খাত্তাবের বুলা কুত্তার মতো জবাই দেব, গরু ছাগলের মতো জবাই দিয়া মদিনার অলিতে গলিতে ফেলে রেখে দিব, কারো বাবার যদি ক্ষমতা থাকে ওমরের সামনে আসিস, বাজানরে মদিনার মুনাফিকরা সুদ্ধা বাবা নবীরে তালাশ করতে নাইমে গেছে, একদিনের ভিতরে যদি নবীর সন্ধান না পাওয়া যায় আমরা একটা মুনাফিক ঘরে রাজত্ব করতে পারবো না, বিবির লইয়া বাচ্চা নিয়ে ঘরে থাকতে পারবো না, ওমরের খোলা তরবারি খাপের থেকে বের হয়ে গেছে, আলীর বাহাদুরি প্রত্যেকটা মদিনার গলিতে গলিতে সরছে, বাজানরে মদিনায় এমন কেউ নাই নবীর খোঁজে বাইরে হয় না, এমনকি দুধের বাচ্চাটা ঘরের মধ্যে কাঁদে মা বাচ্চারে দুধ দেয় না, নবীরে পাবো তারপরে তোরে দুধ দিব, আমার আল্লাহ দেখুক আমার বাচ্চারে শুদ্ধ আমি রোজা রাখছি, আমি মা তো খাই নাই তোরেও খাইতে দিব না, হাজেরা যদি ইসমাইলকে দুধ না খাওয়াইয়া জমজমের পানি পাইতে পারে আমি মা তোরে দুধ না খাওয়াইয়া নবীরে পাইতে পারবো, মদিনার মেয়েরা বাবা তার জানের চাইতে নবীর বেশি ভালোবাসত, কোলের বাচ্চা ভেলাইয়া দিছে স্বামীরে ধাক্কা দিয়া ঘরের দিকে বাইর করে দিছে, নবীর সন্ধান না পাওয়া পর্যন্ত তোমার ঘরে আমরা থাকুম না, মদিনার মেয়েরা অলিতে গলিতে ঘুরে কে যেন খবর দিতে পারছে মারে তোমার বাবা কোথায় গেছে না আসমানে গেছে কেউ বলতে পারে না, ফাতিমা দৌড়ে আয়েশার ঘরে যা বলে মা কেউ
কেউ না বলতে পারলে তো তুমি বলতে পারো মা, তাহাজ্জুদের সময় তো আব্বা তোমার ঘরের দিকে বের হইছে। আয়েশা কান্দে, জায়নাব কান্দে, সবাই কান্দে আর বলে ফাতেমা রে খোদার কসম করে বলছি, ওই রব্বে কারিমের কসম, কসম বিল্লাহ রব্বিল কাবা রব্বিল হালাল, হেরেমাইন শরীফের কসম করে বলছি, নবী শুধু আমার কাছে জায়না মাস্টার চাইছে। আর বলছে আয়েশা রে স্বপ্নে দেখলাম গতকালকে জিব্রাইল আসছিল, আমারে বলতেছে আপনার উম্মত জাহান্নামে যাবে, উম্মত যদি জাহান্নামে যায় আমি নবীর চোখের পানি আমার ঘিলির মধ্যে রাইখে লাভ নাই, আমি নবীর চোখের পানি আমার বডিতে রাইখে লাভ নাই, যে উম্মতের জন্য জীবনে কত পেটে পাথর বানছি, খন্দকের মাঠে সাত দিন না খাওয়া রইছি, ওহুদের মাঠে দামদান মোবারক শহীদ করছি, তায়েবের মাঠে মায়ের খাই এখনো পর্যন্ত ঘাড়ের ব্যথায় ঘুমাইতে পারি না রে আয়েশা, এখনো পর্যন্ত দুই ঘাড়ের মাঝখানে বেঈমানদের হাতের রামদায়ের কোপ আছে রে আয়েশা, এই হাতগুলা মুসরাই মুসরাই তায়েবের ছেলেরা পাড়াই ধরে ভাঙছিল আয়েশা, ও আয়েশা এত ব্যথা লইয়া এখনো পর্যন্ত রাত্রে ঘুমাইতে পারি না, জিব্রাইল বলে আমি নবী উম্মত বলে জাহান্নামে যাবে, এটা হতে পারে না রে আয়েশা, এটা হতে পারে না, দেখি আমার আল্লাহ কেমনে আমার উম্মতরে মাফ না করে পারে, ও নবীর উম্মতগুলো কেমনে নামাজটা না বলে ঘরে ঘুমায় থাকো গো, মুয়াজ্জিন ফজরে ডাক দেয় হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম, মাওলার আজান হয়ে গেছে ডাকতাছে মসজিদে আসো গো, আজান হয়ে গেছে মসজিদে আসো, বান্দায় ফ্যানসারি এসির মধ্যে কেমনে ঘুমায় গো, আজকে নবীর কলিজায় আঘাত করো গো ভাই, কোরবানি দিছো সত্য কিন্তু মুরুর কোরবানি দিলা, কেমনে আমার নবীর কলিজা আঘাত করিয়া মুসলমান হিসাবে দাবি করো, আজ থেকে তওবা করো, তোমার সাইদ আমার সাইদে তোমার দাম বেশি, আমি ইলিয়াসুর রহমান জিহাদি আলেম হইছি বাবা, আমার সাইদে তোমার দাম কেন বেশি জানো নি, আমি আলেম হইছি বিদায় আমি জান্নাতের টিকিট লয়ে যাই নাই গো বাবা, তোমার দাম কেন বেশি, তুমি দাড়িটা সাজতা আমার শোনার পরে আর দাড়িটা সাজবে না, তওবা করে ফেলেছ, নামাজ কামাই দিতা আর নামাজটা কামাই দিবা না, তোমার চোখের পানি আজকে কত দামি তুমি নিজেও জানো না, আমার চোখের পানির চাইতে গুনাহগারের চোখের পানির দাম অনেক বেশি রে ভাই, যখন মদিনার মুনাফিকরাও চিল্লায় কান্দে হঠাৎ করে আবু বকরের সাথে দেখা হয়ে যায়, জাবাল সার আর উসায়রের মাঝখানে এক রাখালের কাছে আবু বকর জিজ্ঞেস করে, এই গহীন জঙ্গল এখান দিয়ে বড় বড় কাঁটাযুক্ত ঘাস কাঁটাযুক্ত গাছ দেখা যায়, এইখানে শুধু বাকি আছে তালাশ করো, বলো তো ভাই এইখান দিয়ে কোনো একটা মানুষ যাইতে দেখছো তোমার বাড়ি কই, বলে আমার বাড়ি আফ্রিকা, নবী মোহাম্মদ নামে কেউ রে চিনো, এখন তো বাবা ইলিয়াসুর রহমান জিহাদির জুমার বয়ানটাও তোমরা ইউটিউবে ঘরে বয়ে দেখো, ওই জুমায় তো বাবা সোশ্যাল মিডিয়ার সিস্টেম ছিল না, অনেকে আমার নবীরে চিনতো না, অনেক বড় বড় পাষণ্ড বেঈমান ছিল নবীর দপ্তরে তার গোলাম বান্দিকে যাইতে দিত না, নবীর সাথে সাক্ষাৎ হইতো না, জিজ্ঞেস করে একটা কালো নিগ্রো আল্লাহর পাগলকে জিজ্ঞেস করে, এই কাঁটাযুক্ত গাছের ভিতর দিয়ে কোন মানুষ যাইতে পারে না, তুই বলো তো এখান দিয়ে কোন মানুষ যায় কি না, ওই আফ্রিকান কালো আল্লাহর পাগল বলে, বাইরে তোমার দূরে হাতে বাউ দূরে বলি মোহাম্মদ নামে কোন ব্যক্তি, নাম শুনছি কিন্তু জীবনে দেখি নাই, এই লোকটাই গাছের ভিতর দিয়ে ওই পাহাড়ের গুহায় বই আজকে আড়াই দিন হয়ে গেল, শুধু কান্দাছে আর কান্দাছে, তার চোখের পানি পড়তাছে বিদায় দেখো, আমার ওট বকরি গুলাও কান্দাছে, আসলে আমরা কি করব কিছু করার নেই, মাঝে মাঝে যায় দেখি তার চোখের পানিতে যায় না, যদি সত্যিকার ওই লোকটা তোমাদের কোনো আত্মীয় স্বজন হয় লোকটার উঠে লয়ে যাও, আড়াই দিন হয়ে গেল, উঠ ভেড়া বকরি কত তাজা তাজা ঘাস দিয়ে রাখছি, উঠ ভেড়া বকরি কোন রকম ভাবে ঘাস খায় না, আবু বকর দৌড় দিয়ে আমার নবী কপালটা পাথরের উপরে রেখে বলে বলি,
তুমি না কোরআনে বলছো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, তুমি মানুষের প্রেমে সবচেয়ে বেশি পাগল গো আল্লাহ। ও আল্লাহ তুমি যদি আমার হাবিবুল্লাহ বন্ধু বানায় থাকো, আমার উম্মতকে মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। এই কথা বারবার বলতেছে আবু বকর পিছনে রয়ে বাবা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, নবীর সামনে দাঁড়ায় বলে নবী গো আমার মাক্কী জিন্দিগি থেকে মাদানী জিন্দিগি, আমার জীবনে যত কওলি ফিলি তাকরিরি যত পবিত্র ইবাদত আছে যেইগুলা যদি আল্লাহ কবুল করে থাকে সব আমি আপনার উম্মতে দিয়ে দিলাম গো নবী, আপনি আমার সাথে একটা মিনিট কথা কোন। মদিনার পুরো মদিনাটা এতিম হয়ে গেছে, আমার নবী কোনো কথা বলে না, পাথর গড়ায় গড়ায় পানি পড়ে নবীর চোখের পানি। আবু বকর ভাবলেন আমার কান্নায় কাজ হবে না, উমরের সাথে দেখা, ও রে আমার নবীর পাওয়া গেছে রে, নবীর সন্ধান কোথায় পাইছেন একবার বলেন তো। ওই কাটালা পাহাড়ের আমি কেমনে কান্দে রে, আমার নবীর কাছে যে বলে নবী আমি আমার মাথা কাটতে যাই নিজের মাথা আপনার কদমে দিয়ে দিছি, আমি আমার আড়াই দিন হলো এক গ্লাস পানিও খাই শুধু নামাজের মধ্যে কাঁদি, তোমার নবীর আসমানে তুলে নিয়ে যাইও না, নবী আমার সাথে একটা মিনিট কথা কন, কাজ হয় না বাবা। উসমান গনি আলী সহ সবাই কথা বলতে চায় কথা বলি না, সবাই মনে মনে ভাবলেন নবী একজনের কাছে দুর্বল গো, তারে আনা সারা মনে হয় নবীর অন্তরে কোনো রকম ভাবে মায়া লাগবে না। বাজান রে তখন হাসানের বয়স মাত্র 4.5 বছর, হুসাইনের বয়স 11 মাসের ছোট গো বাবা, দুই ভাইরে ঘরে লইয়া হযরত আলী ফাতেমাকে লইয়া বাবার গর্তের কাছে দাঁড়ায়, কারণ আমার নবী মেয়েদের কাছে দুর্বল ছিলেন গো বাবা, সবচাইতে বেশি দুর্বল ছিলেন ফাতেমার কাছে। ফাতেমা আজান হুসাইন দি দুই ঘরের কাছে বাড়াই দিয়ে নানার ডাক দি, তোদের ডাক পৃথিবীতে কোনোদিন তোর নানা কোনোদিন পেতা দিতে পারে না। হাসান হুসাইন নানার দুই গলা ধরাই ধরে বলে নানা আমার লক্ষ্মী নানা আমার কলিজান নানা, আমাকে তিন দিন ঘরে কোনো বাতি হলে না নানা, নানা তুমি কোনো জায়গায় গেলে মার কাছে না বলে যাও না, আমাকে দুই ভাইরে আদর না করে কোনো জায়গায় যাও না গো নানা। তুমি কেমনে আমার দুই ভাইরে বলিয়া নিষ্ঠুর হইয়া পাহাড়ে কান্দ, বাজার নবীর অন্তরে তাদের চোখের পানি এফেক্ট করে না, আমার নবী কোনো জবান দিয়ে আওয়াজ করে না, ঘাটটাও বিরায় না। ফাতেমা পিছনের দিকে ডাক দিয়ে বলে বাবা তুমি ফাতেমা মুখ দেখা যার সকালে নাস্তা করো না, রাতের কোনো খাবার খাও না, তুমি কি জানো তিন দিন হয়ে যাচ্ছে তোমার ফাতেমা কোনো খাবার খায় না বাবা। বাজানে কোনো আওয়াজ আসে না, ফাতেমা বলে বাবা গো আমার দুইটা সন্তান তোমার উম্মতের জন্য আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, ইব্রাহিম নবী যদি সন্তানদের কোরবানি দিয়া আল্লাহর ডাক শুনতে পারে, ওয়ানাদাইনা আইয়া ইব্রাহিম কসাদাকতার রুইয়া কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহর ডাক যদি ইব্রাহিম শুনতে পারে আমিও ইসমাইলের মতো ইব্রাহিমের মতো সন্তান তোমার উম্মতের জন্য দিয়া দিলাম। নবীর অন্তরে দুঃখ ছাড়া বাবা কোন আওয়াজ আসে না, ফাতেমা আবার বুঝতে পারছে আমার বাবারে কোন কায়দায় তুলতে হবে। ফাতেমা বাবা বাবার পাশে যায় নামাজ বিজাইয়া কাপড়ে আসলে টাপ দিয়ে বিজাই দিয়ে বলে বাবা ও এই গর্তে আমরা 4 জন ছাড়া আর কেউ নাই, সব সাহাবি গর্তের বাহিরে গো বাবা, আমি আর হাসান হুসাইন আর তুমি, তুমি যদি মাথা তুলে কথা না কও গো বাবা তোমার ফাতেমা এই পাথর দিয়ে একটা বাড়ি মারবে।
যখনই আমার নবীর এই দৃশ্য, নবী তো আল্লাহর প্রেমের মাঠে নাই মাহবুবে বখালতাছে, আসলে কারণটা কি গো বাবা, নবী যখন সেজদায় পড়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া কই নবী গো সেজদাটা বড় মজা লাগতেছে উঠাইয়েন না গো নবী, আপনার সেজদা আমি না বলা পর্যন্ত উঠাবেন না গো নবী, এই জন্য আমার নবী সেজদায় বসে কান্দে গো বাবা, কে পিছনে কান্দে কোনো ভুরুক্ষেপ নাই গো বাবা, আমার নবী যে সেজদায় পড়ে আমার আল্লাহকে সামনে নিয়ে প্রেমের মাঠে খেলা খেলতেছে বাবা, এদিক দিয়ে কান্নাকাটি কত কিছু হয়ে যাচ্ছে নবী কিছুই জানে না। আপনারা জানেন আলীর পায়ের মধ্যে যুদ্ধের মাঠে একটা তীর ঢুকেছিল, আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি নামাজের সফতারের মধ্যে হাদিস খানা লম্বা সূরা হাদিস খানা লিখেছে বাবা, বিষাক্ত একটা তীর আলীর পায়ের মধ্যে ঢুকিয়া গেছে, সিদ্ধান্ত হইল তীর কেমনে উঠাইব, আলীর রক্তক্ষরণ হচ্ছে, বিশ্বনবী বললেন আলীকে বেহুশ কইরাও তোমরা এই তীর উঠাইতে পারবা না, একটা মাত্র কারণে তখনই তার তীরটা বের করতে পারবা, আলী যখন নামাজে দাঁড়ায় যাবে প্রেমের মাঠে বসিয়া সেজদায় যাবে, রব্বে কারিম তার মাথার নিচে পাও দিয়া বসে থাকবে, ওই টাইমে আলীর যত কষ্ট দিয়াও তোমরা তীরটা উঠাইয়া ফেলো, আলী জাররা পরিমাণ কোনো কষ্ট পাবে না। কারণ মোমেন আল্লাহওয়ালারা নামাজে দাঁড়াইলে বাবা দুনিয়ার আর কোন জিনিসের খেয়াল থাকে না, সে শুধু তার সামনে আল্লাহই থাকে আর আল্লাহর ওই পাগল থাকে, এই জন্য আল্লাহ বলছে তোর নাম হলো উলিউল্লাহ, বাজান আলী নামাজে দাঁড়ায় গেছে তীর কখন খুলে ফেলছে আলী নিজেও জানে না, যদি সাধারণ হযরত আলী সাহাবী হইয়া যদি নামাজের মধ্যে সেজদার মধ্যে এইটা হইতে পারে অপারেশন হইতে পারে, আমার নবী তো আল্লাহর হাবিবুল্লাহ, নবী সেজদায় বসে আল্লাহ বলতেছে নবী সেজদাটা মজা লাগতাছে, আমার আল্লাহরে মজা দেওয়ার জন্য ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আমার আল্লাহরে মজা দেওয়ার জন্য আমার নবী সেজদা লম্বা করতেছে বাবা, কিন্তু আমার আল্লাহর কুদরতি দরিয়াই বাবা ঢেউ শুরু হয়ে গেছে, নবী ফাতেমার যে অবস্থা, ফাতেমা তো বাড়ি মেরেই ফেলবে, নবী এবার মাথাটা তুলে আমার ফাতেমার হাসান হোসেন আল্লাহু আকবার, আমার হাসান হোসাইনকে আমি ডিক্লার দিয়েছি আল হাসান ওয়াল হোসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, সমস্ত মানুষের জান্নাতের লিডার হলো হাসান হোসাইন, সভাপতি হলেন আপনি, আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো সমস্ত মহিলাদের জান্নাতের সভানেত্রী, এই তিনজন জান্নাতের নেতা নেত্রী বসে আছে, এই দুইজনের সম্মান আছে গো নবী, আমার মজার সামনে তাদের মজা, তাদের চোখের পানি আমার কলিজায় লাগিয়ে গেছে, সেজদার থেকে মাথা তুললেন, আমি সেজদার ভিতরে ডিক্লার দিলাম আপনার গুনাহগার উম্মতকে আমি মাফ করে দিছি, উম্মত আমার গুনাহগার গো জমিনে উম্মতে মাফ কইরা মাওলা হে, আপনি একবারে মনে আল্লাহর কই একটা ডাক দেন তো আল্লাহ কইয়া আল্লাহ, জোরে গলা ফাটে একটা ডাক দেন মালিককে ডাক দেন, আরো জোরে একটা ডাক দেন না রে ভাই, আমার নবী বাজান রে হাসান হোসেন রে বুকের মধ্যে নিয়ে গয়ে, নানু ভাই তোমরা কখন আসছো, এই হাদিসের দ্বারা বোঝা যায় আমার নবী প্রেমের মাঠে ছিল বাবা, নবী কিছুই জানে না, ও বাজান রে ফাতিমা বলে বাবা তোমার ফাতিমা সেই দুপুরে আসছে গো বাবা, বেলা গড়াইয়া সন্ধ্যা হয়ে যায় এত কান্দি তুমি কি একবারও মায়া লাগে না, আমার নবী তখন বলছিল মা সেজদার ভিতরে এত মজা তোর বাবা আগে জানতো না, সেজদার ভিতরে এত মজা তোর বাবা আগে জানতো না।